লক্ষ্য করুন আরো একটি কঠিন ঘটনা, সেটিও সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে, হাদিসটি হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় একজন ইহুদি আলেম যায়েদ বিন সানা, যায়েদ বিন সানা ইহুদি আলেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি বুঝলেন তাদের তাওরাত যে নবুয়তের বর্ণনা দেওয়া হয়েছে। তিনি বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার চেহারায় নবুয়তের সব বিষয়গুলি আমি বুঝতে পেরেছি যে তিনি সত্যি নবী, কিন্তু একটি বিষয় আমি পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত হতে পারছি না, সেটি পরীক্ষার জন্যই আমি ব্যবস্থা নিয়েছি। সে বিষয়টি কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিন পরিস্থিতিতে তার নিজেকে তিনি কতটুকু সংযম করতে পারেন, খুব রেগে গেলে তিনি ওই মুহূর্তে তার সহনশীলতা কীরকম, এই জিনিসটা আমি তো তার সাথে উঠা বসা না করা পর্যন্ত বুঝতে পারবো না, তাই সেটি আমি পরীক্ষা করার জন্য ব্যবস্থা নিলাম। যায়েদ বলছেন কি ব্যবস্থা? আমি খুব সম্পর্ক ভালো করার চেষ্টা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উঠা বসা খুব মিশে যাওয়ার চেষ্টা করলাম, বাস্তবে আমি খুব মিশে গেলাম, এবং সত্যিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে নবুয়তের আলামত দেখেছি সেগুলি আমি মানুষকে শোনাচ্ছি যে ওনার কাছে আমি বাস্তবেই নবুয়তের আলামত পেয়েছি, কিন্তু এই দুই একটি বিষয়ে পরীক্ষা না করা পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করছি না। তিনি বললেন যে আমি এমন মিশে গেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব সচ্ছল ছিলেন না, অভাবের সাথে সংসার চলত, ঋণের প্রয়োজন হলো, আমি ঋণ দিয়ে ফেললাম, আমি এত মিশে গেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঋণ দিলাম, কিছু খাদ্য জাতীয় ঋণ দিলাম। ঋণ দেওয়ার সময় চুক্তি হলো আমাদের এই নির্দিষ্ট সময়ে তিনি ঋণ পরিশোধ করবেন। যায়েদ বলছেন নির্দিষ্ট সময়ের 2 থেকে 3 দিন আগে আমি আসলাম, 2 থেকে 3 দিন আগে এসে অন্যান্য সাহাবীরা আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মতো ব্যক্তি বসে আছেন, তাদের সামনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় কাপড় আমি ধরে টানাহেঁচড়া শুরু করলাম, গলার কাপড় ধরে চাদর ধরে আমি টানাহেঁচড়া শুরু করলাম, এবং তার প্রতি আমি বড় চোখ দিয়ে একেবারে রাগান্বিত অবস্থায় সন্ত্রাসী কায়দায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি কথা বললাম এবং তাকে বকাঝকা করতে শুরু করলাম, আর গলার কাপড় ধরে আমি টানাহেঁচড়া শুরু করলাম মদিনার পরিবেশে। লক্ষ্য করুন, ইহুদি আলেম ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বসা, সাহাবায়ে কেরাম বসা, সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শুধু কথা দিয়ে নয় সরাসরি হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে হেস্তন্যস্ত করছে, সে কোন সাহাবী কি ধৈর্য ধারণ করতে পারেন? কখনো পারেন না। যায়েদ বলছেন আমি দেখছি ওমর বিন খাত্তাবের চেহারার দিকে দেখছি, তার চোখগুলি যেন লাল হয়ে গেল, বড় হয়ে গেল, মনে হচ্ছে ওমর বিন খাত্তাব আমাকে আক্রমণ করে বসবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে তিনি বলে ফেললেন, জেনে রাখো আমি যদি বেঁচে থাকি তোমার গর্দান আমি ঠিক রাখবো না, তোমাকে উড়িয়ে দেব আমি, বলে ফেললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, বিষয়টি শিক্ষণীয় বিষয়। আমি আজকে রাসূল সাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যদি প্রতিবাদও সীমা লঙ্ঘন করি, জেনে নিন এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও আদর্শের মধ্যে নয়, আমার এই প্রতিবাদটাও হলো ইবাদত, অতএব এই ইবাদতও যেন আল্লাহর কাছে কবুল হয় সে বিষয়টাও আমাকে মনে রাখতে হবে। মন করা প্রতিবাদ যদি করি, যত বড়ই প্রতিবাদ হোক, আল্লাহর কাছে যদি কবুল না হয় সেটার জন্য তো কোনো জাজা আমি পেব না, এটাও বেদাত হতে পারে, এটাও অগ্রহণযোগ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিকে ইহুদি আলেম তার গলার কাপড় ধরে টানাহেঁচড়া এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্ত হয়ে দাঁড়িয়ে তিনি
ঘোষণা দিচ্ছেন তোমাকে এই মুহূর্তে শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে হেসে বলছেন ওই মুহূর্তে, বলছেন যে হে ওমার, তুমি যা বলছো তা শুনছি, কিন্তু আমরা তোমার কাছে এটা চাচ্ছি না। আল্লাহু আকবার। বললেন হে ওমার, তুমি যা বলছো তা শুনছি, কিন্তু আমরা তোমার কাছে এটা চাচ্ছি না। কি চাচ্ছি? আমি তোমার কাছে চাই, আমি যেহেতু ঋণ নিয়েছি, তুমি আমাকে উপদেশ দিবা, আমি যেন সুন্দরভাবে তার ঋণ পরিশোধ করে দিই। সুবহানাল্লাহ, কি আদর্শের মানুষ! আর যে আমাকে ঋণ দিয়েছে সে আমার সাথে দুর্ব্যবহার করছে, সে তোমার কাছে চায় তুমি তাকে কিছু উপদেশ দাও, সে যেন আমার সাথে ভালোভাবে, ভালো আচরণের মধ্য দিয়ে আমার কাছ থেকে তার ঋণ আদায় করার জন্য সে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন হে ওমর, তুমি যাও তার কাছে, যা আমি ঋণ নিয়েছি সেটি দাও, ওয়াজিদহু 20 সাআ, এবং ওই 20 সাআ, এবং তুমি তাকে 20 সাআ খাদ্য আরো বেশি দাও। আল্লাহু আকবার। দেখুন, আমরা হলে বলতাম যে ওমর নিয়ে যাও, যা করার শেষ করে ফেলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সাহাবীদের সামনে এভাবে গলার কাপড় ধরে টানা হেসড়া করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ওমর তুমি যাও, সে যা পায় সেটা দাও, তার চেয়ে আরো 20 সা খাদ্য তুমি তাকে বেশি দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি তাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তাকে তার যা পাওনা সেটা দিলাম, সাথে আরো 20 সা খাদ্য যখন তাকে বেশি দিচ্ছি, যায়েদ সে ইহুদি আলেম সে আমাকে বলল হে ওমর, মা হাযিহি জিয়াদা, হে ওমর কেন এটি বেশি দিচ্ছ? কারণ যেই ওমর কিছুক্ষণ আগে তাকে হত্যার জন্য প্রস্তুত হয়েছিলেন, ওই ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাত দিয়ে তাকে এখন বেশি দিচ্ছে। সে কৌতূহল করে জিজ্ঞাসা করছে হে ওমর, কেন আমাকে বেশি দিচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন আমারানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার মতো ব্যক্তিকে বেশি দিব এটা তো হতে পারে না, কিন্তু আমার রাসূল যখন আমাকে নির্দেশ দিয়েছেন তাই আমি তোমাকে বেশি দিচ্ছি। আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে বসলেন মান আনতা, তুমি কে? সে বলল কেন আমাকে চিনো না? আনা হাইবের, আমি হলাম সেই ইহুদি আলেম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি সেই ইহুদি আলেম? তাহলে যে ইহুদি আলেম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তুমি নবুয়তের সব আলামত বুঝতে পেরেছো, এ কথা তুমি আমাদেরকে শোনাতে, তাহলে তুমি আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ধরনের অবমাননাকর আচরণ কেন করলে? ইহুদি আলেম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন হে ওমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় নবুয়তের আলামতগুলি পেয়েছি, কিন্তু কঠিন রাগের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কতটুকু নিয়ন্ত্রণে রাখতে পারেন সেটি আমি কোনোদিন পাইনি বলে পরীক্ষা করার জন্য আমি এই কৌশলে এত দূর অগ্রসর হয়েছি। সাথে সাথে বললেন হে ওমর, জেনে রাখো, উশহিদুকা, তোমাকে সাক্ষ্য রেখে আমি বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইহুদি আলেম বলেই ফেললেন হে ওমর, জেনে রাখো আমি সর্বশেষ যেই বিষয়টি পরীক্ষা করার জন্য এত কিছু করলাম, আমি পরীক্ষা করে সব পেয়ে গেছি, তিনি সত্যিই নবী, সুতরাং আমি তোমার কাছে ঘোষণা দিচ্ছি আমি ইসলাম গ্রহণ করে ফেললাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মৌখিক কথায় অবমাননা করা হয়নি, সাহাবীদের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধরে টানা হেঁচড়া করে এই পর্যন্ত তাকে অবমাননা করেছি আমি, এরপরেও তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তিনি যে সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাতে আমি শতভাগ নিশ্চিত তিনি হলেন প্রকৃত নবী, সুতরাং আমি ইহুদি আলেম হয়েও নিশ্চিত হয়ে আমি ইসলামের ঘোষণা দিলাম। শুধু এতটুকুই নয়, আবারও তিনি বললেন হে ওমর, জেনে রাখো আমি ইহুদিদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মানুষ, বেশি সম্পদশালী,
আমার সকল সম্পদের অর্ধেক সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের জন্য আমি উৎসর্গ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ, সম্মানিত সমবেত মুসল্লি বৃন্দ, এটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবাদের পদ্ধতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই গালিগালাজ করে, কিছু ব্যঙ্গ বিদ্রুপ করে অবমাননা করা, এর চেয়ে বহুগুণে অবমাননা তার গলায় কাপড় ধরে টানা হিসড়া করে তাকে সন্ত্রাসী কায়দায় গালিগালাজ করা সকল সাহাবীদের সামনে এর চেয়ে বড় অবমাননা হয় না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অবমাননার কিভাবে প্রতিবাদ জানালেন, যার ফলে যত বড়ই শত্রু তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত বড় মিত্রতে পরিণত হলেন। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাকে অবমাননা করলে অবশ্যই আমরা ব্যথিত হব, অবশ্যই আমরা কষ্ট পাব, অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে যেন সীমা লঙ্ঘন না হয়, প্রতিবাদ করতে গিয়ে অন্যায়কে যেন আরো দ্বিগুণে পরিণত না করা হয়, বরং প্রতিবাদ করতে গিয়ে যেন এর ভালো ফলাফল পাওয়া যায়, সেই পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা গ্রহণ করেই আমাদেরকে সেই অবস্থানে গ্রহণ করতে হবে। এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত, এটি হলো আহলুল হাদিসদের বক্তব্য। অনেকেই বলেন যে আহলুল হাদিসরা কেন মাঠে নামছে না, আহলুল হাদিসরা কেন চিৎকার করছে না, আহলুল হাদিসরা কেন কুশপুত্তলিকা তৈরি করে আগুন জ্বালাচ্ছে না, আহলুল হাদিসরা কেন ওই ফ্রান্সের প্রেসিডেন্টের মূর্তি তৈরি করে আগুন জ্বালাচ্ছে না। কারণ সব মানুষেরা তো কত উল্লসিত হয়ে সেগুলি করছে, মনে করে যে আহলুল হাদিসরা মনে হয় কোনো প্রতিবাদ করে না। জেনে নিন, এই ধরনের কর্মকাণ্ড নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী নয়। আপনি যার জন্য প্রতিবাদ করছেন, এটি যদি তার সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে আপনার এই প্রতিবাদ তো মিছে প্রতিবাদ, এই প্রতিবাদ তো ব্যর্থ প্রতিবাদ, এই প্রতিবাদ তো আল্লাহর কাছে ইবাদত হিসাবে কবুল হবে না। সম্মানিত সমবেত মুসল্লি বৃন্দ, বিশেষ করে যুব সমাজ, আবেগী হয়ে কিছু কাজ করার সুযোগ নেই। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাস্তবভাবে আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, প্রতিবাদের পদ্ধতিও তিনি শিক্ষা দিয়েছেন, সব কিছুই তিনি আমাদেরকে দিয়েছেন। সুতরাং সেই অনুযায়ী অনুসরণ করে চলতে হবে। এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত, এটি হলো আহলুল হাদিসদের আহ্বান। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সে লক্ষ্যেই কর্মসূচি, এই প্রতিবাদেরও গ্রহণ যতটুকু করা দরকার মসজিদে খুতবার প্রতিবাদের মাধ্যমে, অনুরূপভাবে শান্তভাবে মার্জিতভাবে একান্ত প্রয়োজনে সেই মানববন্ধনের যদি প্রয়োজন হয় সেটিও আমরা অনুমতি দিয়েছি এবং অনেক জেলায় করাও হয়েছে। সেটি সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে, যেন কোনো রকমের বিশৃঙ্খলা ও অশালীনভাবে না হয়ে থাকে। আসুন, এটি হলো আহলুল হাদিসদের দাওয়াত। শুধু মুখে কিছু বলে আবেগ দেখায় নয়, বাস্তবে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হয়, আমরা যেন সেভাবেই চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।